ডল অন রোপ বা দড়ির উপর পুতুল একটি আকর্ষক খেলনা। এটি বানাতে লাগবে দুটো পুরনো ফ্লপিস, একটি স্ট্রয়ের টুকরো, কিছু ওজন বা চুম্বক, ফেভিবন্ড, একটি পুতুল, সুতো এবং একটি ইউ আকৃতি সাইকেল স্পোক। প্রথমে ফ্লপিটি খুললে তোমরা দেখতে পাবে একটি ধাতব চাকতি। চাকতিটিকে ফ্লপি থেকে বের করে নাও। একইভাবে আরও একটি চাকতি দ্বিতীয় ফ্লপি থেকে বার করো। এখন চাকতি দুটোর পেছনের দিক ফেভিবন্ড বা আঠার সাহায্যে আটকে দাও। তাহলে দেখবে এটি একটি সুন্দর ধাতব পুলি বা পপিকলে পরিণত হয়েছে। এখন একটি স্ট্রয়ের টুকরো দৃঢ়ভাবে পুলিটির কেন্দ্র দিয়ে ঢুকিয়ে দাও। এখন ইউ আকৃতি সাইকেল স্পোকটি নাও এবং এটি পুলির সাথে সেট করো। পুতুলটি নিয়ে আঠা বা গ্লু ব্যবহার করে পুতুলের পা দুটি সাইকেল স্পোকের সাথে আটকে দাও। দেখো পুলিটি সুন্দরভাবে ঘুরতে শুরু করেছে। আর আমরা স্পোকের নিচে দুই প্রান্তে কিছু ভর বা চুম্বক ব্যবহার করেছি, যার ফলে এটি সহজেই দড়ির উপর দিয়ে এগিয়ে যেতে পারে। এটিকে পুনরায় আবার দেখানো হচ্ছে। এটি একটি খুব সুন্দর মডেল।